ইডির তরফে জানানো হয়েছে দিল্লির আপ সরকারের আনা আবকারী আইনকে সমর্থন জানানো ও তার থেকে সুবিধা ভোগ করার জন্য 100 কোটি টাকার ঘোষ দেওয়া হয়েছিল। প্রায় 36 জন ভিআইপি, যার মধ্যে মনীষ সিসোদিয়াও রয়েছেন, তার প্রায় 140টি মোবাইল ফোন বদল করেছিলেন ডিজিটাল প্রমাণ নষ্ট করার জন্য। গত বৃহস্পতিবারই ইডি দিল্লির প্রত্যাহার করা আবকারী আইন ও শীর্ষ সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় হায়দ্রাবাদের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টর শরৎ রেড্ডি ও একটি মদ প্রস্তুতকারক সংস্থার জেনারেল ম্যানেজার বিনয় বাবুকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পেশ করে ইডি। সেখানেই জানানো হয় ধৃত শরৎ রেড্ডি বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিভিন্ন আধিকারিকদের প্রায় 100 কোটি টাকা ঘোষ দিয়েছিলেন। দিল্লির এই বিতর্কিত আবকারী আইনের খসড়া যখন তৈরি হয়েছিল তখন সরকারি আধিকারিকদের সঙ্গে তারাও উপস্থিত ছিলেন। দুর্নীতির জাল কিভাবে এবং কোথায় ছড়িয়ে পড়েছিল তাতেও সক্রিয় ভূমিকা ছিল এই দুজনের। যদিও জিজ্ঞাসাবাদে দুজনে আবকারী নীতি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলে জানিয়েছেন ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ইতিমধ্যে আবকারী নীতির একটি খসড়া নথিও বাজেয়াপ্ত করা হয়েছে এক আধিকারিকের কাছ থেকে। মদের ব্যবসায় 200 কোটি টাকার বিনিয়োগের প্রমাণও মিলেছে। এদিকে ইডির দাবি অস্বীকার করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।